কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব চক্রান্তের বিরুদ্ধে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর মহাখালীতে আলোচনা সভায় এই আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব রাষ্ট্রদূত সাবিউদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্র্যাক সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জাতীয় পার্টি নিয়ে সাম্প্রতিক পরিস্থিতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এসব চক্রান্তের বিরুদ্ধে সরকারকে সচেতন থাকতে হবে। সেখানে সাবিউদ্দিন আহমেদের জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন তার বন্ধু, সহকর্মী ও স্বজনরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তার সহপাঠী অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সহ সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদরা। তার বন্ধু সহপাঠী বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও শ্রদ্ধা জানান। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা? জনগণ সিদ্ধান্ত নেবে। এইটা তাদের যে সমস্ত পরে যে জনগণের মতামত প্রতিফলন যে বিষয়গুলো আছে সেটা হবে। এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, দেশে একটা অনিশ্চয়তা ইনস্টেবিলিটি আবার শুরু করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। যেটা কোনো ইস্যু না সেগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে। এটাকে আমি মনে করি যে এটা সম্পর্কে সকলে আপনার সজাগ সচেতন হওয়া দরকার।